সেদাই রিজওয়ান তুমি ওই নবীকে ডাকার ব্যবস্থা করো যে নবীকে জান্নাতের দরজা খোলার পাওয়ার দিয়ে রেখেছি রিজওয়ান ফরিস্তা বলবে আল্লাহ আমি তো কোনোদিন ডাকিনি আর অত গাঢ় সম্পর্ক হয়নি তোমার সাথে যার গাঢ় সম্পর্ক আছে সেহার নাম বলো আল্লাহ বলবেন জিবরিল ফরিস্তাকে ডাকো তুমি জিবরাইলকে ডেকিলেও ওকে বলো ডেকে দিবে জিবরিল ফরিস্তা আসবে জান্নাতের দরজা একটু উঁচু হয়ে খাড়ো হয় হাসর প্রান্তরে সভায় আছে নবীও আসেন আপনারাও থাকবেন আমিও থাকবো দেখবো সেদিন দেখতে পাবেন লুকালুকির ব্যাপার থাকবে না ওপেন দেখতে পাবেন এত যে কোটি কোটি মানুষ থাকবে তবু এখানকার মানুষ ওই শেষ প্রান্তর মানুষকে দেখতে পাবে হ্যাঁ আপনি এই কনকপুর থেকে হরিশপুর দেখতে পান না হরিশপুর থেকে লম্বা পাড়া দেখতে পাওয়া যায় না কিন্তু সেদিন এমন পরিস্থিতি হবে যে এই প্রান্তের মানুষ আবার শেষ প্রান্তের মানুষকে দেখতেও পাবে চিনতেও পাবে জিবরিল ফরিস্তা দাঁড়িয়ে যাবেন উঁচু জায়গায় নবী আছেন কোন এক জায়গায় নবীর নাম কি বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা এখন বর্তমানে ডাকছি ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া নবী আল্লাহ বলে কিন্তু সেই দিন জিবরিল ফরিস্তা ইয়া রাসূল আল্লাহ বলে ডাকবে না ইয়া রাসূল আল্লাহ বলে যদি ডাকে তাহলে মুসা নবীও রসুল ঈসা নবীও রসুল দাউদ নবীও রসুল তাহলে অদ ইয়া রসুল আল্লাহ বলে ডাকবে না ইয়া নবী আল্লাহ বলে যদি ডাক দেয় তাহলে সবাই নবী সুলাইমান ইদ্রিস আপনার আরো যারা দানিয়াল সবাই নবী জাকারিয়া তাহার বিটি রে ইয়া নবী আল্লাহ বলে ডাকবে না একবার অরিজিনাল আমার নবীর নাম ধরে ডাকবে ইয়া মুহাম্মদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি বলে ডাকবে ইয়া মুহাম্মদ আল্লাহর কি কুদরত গো আল্লাহ নিজের বান্দাদেরকে সহজে জাহান্নামে দিবে না জান্নাতি বানাবার জন্য আল্লাহ চাইবে যে আমার বান্দার কিছু বাহানা তৈরি হোক বাহানা এই বাহানাতেই বাহানাতেই আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দেবে জিবরিল ফরিস্তা ডাক দিবে ইয়া মুহাম্মদ কনকপুরে হয়তো নাই কিন্তু আপনি এত অঞ্চলে ঘুরি ফিরি যদি দেখেন তো দেখবেন দু চারটা লোকের নাম হচ্ছে মোহাম্মদ মোহাম্মদ নাম নাই গ্রামে কাহরি আছে আপনাদের গাঁতে দুটা আমাদের গাঁতে তিনটা ওর গাঁতে চারটা ওর গাঁতে পাঁচটা কোনো গাঁতে নাই কোনো গাঁতে একটা এমনি করে করতে করতে সবাই তো সেদিন থাকবে থাকবেন না সেদিন কনকপুরে বসে থাকবেন নাকি ওখানেই থাকতে হবে আর জিবরিল ফরিস্তা ডাক দিবে ইয়া মোহাম্মদ আর ওরা কিন্তু ওইদিকে ওই মোহাম্মদ নামের ব্যক্তি যারা ওদের ওই গুণা বেশি হুঙ্গল ছিল তার জন্য ওই লাইনে এদিকে আসতেই পাইনি এদিকে আসতেই পাইনি ওই লাইনে আর যেমনই জিবরিল ডাক দিবে ইয়া মোহাম্মদ বলে ওদের জানাবার খল বলে উঠবে কে জানে বোধ আমাকে ডাকছে রে পাস করলি আছি বোধ হয় পাস করলি আছি বোধ হয় রে নাম্বার বোধ হয় বেড়ে গেছে আমাদের এমন হয় না মেলা ছেলে পেয়েদের হয় না হয়তো দু নম্বরের লেগে ফেল করে আছে তারপর আবার হেডমাস্টার ফোন করে ডাকছে তো একবারে দেখা করিস তোরে মানে বাপকে ফোন করে আছে তোমার বেটাটাকে একটু পাঠান দিও তো ভাই তোর বাপ বলছে রে তোকে হেডমাস্টার কিসের লেগে ডেকেছে রে উছুরা খাইতে খেতেও দেখবেন তোর রিজুল দেবে খাওয়া থুই হেঁটে পড়বে হেডমাস্টার ডেকেছে কে জানে বোধ হয় দু নম্বর বাড়াই দিয়েছে ওই লাইনে থাকা ওদেরও নাম মোহাম্মদ জিবরিল ফরিস্তা ডাক দিবে নিয়া মোহাম্মদ আমার নবী মুস্তাফা শুনতে পাবেন জানতে পারবেন যে আমাকেই ডাকছে কিন্তু তবুও নবী মুস্তাফা ক্ষণিকের জন্য না শোনার ভঞ্জ করে থেকে যাবেন তার কারণ নবী যদি প্রথমে চলে যান তাহলে ওরা যাওয়ার সুযোগ পাবে না
এর জন্য নবী আমার বাহানা করে থেকে যাবেন আর ওই মোহাম্মদ নামক ব্যক্তি যারা ওরা যাই দল পাকাবে ভিড় জমাবে ওই জায়গায় দল ডেকেছে আমাদেরকে জিবরিল ফারিস্তা কাউকে বাধা দিবে না যে এসিও না আল্লাহর কুদরত আপনি বুঝতে পারবেন না আমিও বুঝতে পারবো না মোহাম্মদ নামক ব্যক্তি যারা হালকা গুনাহের কারণে জাহান্নামের দিকে যাচ্ছিল তারা সব যাই লাইন দিয়ে দেবে সবারই যখন যাওয়া শেষ হয়ে যাবে তখন ধীর গতিতে আস্তে আস্তে আমাদের দয়ার নবীর আগমন ঘটবে নবী গিয়ে বলবেন জিব্রাইল তুমি আমাকে ডেকেছো আমি এলাম বলো জিব্রিল ফরিস্তা বলবেন ইয়া রাসূল আল্লাহ আর মোহাম্মদ বলবে না প্রথমে বলেছে আর বলবে না এবার বলছে ইয়া রাসূল আল্লাহ নবী গো আপনার নাম মোহাম্মদ তাই আপনাকে মোহাম্মদ বলে ডাক দিলাম কিন্তু ইয়ারা যারা এসছে এদেরও নাম নাকি মোহাম্মদ ওরা নিজেকে ডাকছি মনে করি ওরাও চড়িয়ে আলছে হুজুর আপনার যদি আসতে দেরি না হতো তাহলে ওরা আসতে পেত না আপনি দেরি করলেন বলি ওরাও চলে আসার সুযোগ পেয়ে গেল এখন আমি বিপদে পড়ে গেলাম যে ওদেরকে কি করে তাড়াবো নবী বলছেন অত মাথা ঘামাতে হবে না কি করবে না করবে অত ভাবছো কেন একবার তুমি আল্লাহকে জিজ্ঞাসা করিলে তুমি কেন এত মাথা ঘামাতে যাবে আল্লাহর বিষয়ে তোমার আঙুল ভরার কি দরকার আল্লাহ কে শোধা আল্লাহ ডাকতে বলেছিল তুমি ডেকেছো ওরা চলে যাচ্ছে কেন এলো কি ব্যাপার আল্লাহ বুঝবে তুমি কেন মাথা ঘামেছ জিব্রাইল বলবেন ইয়া রাব্বে কায়নাত ওগো আল্লাহকে কায়নাত তোমার নবীর নাম মোহাম্মদ মোহাম্মদ বলে ডাকতে বলেছো তাই আমি ডেকেছি কিন্তু সৌ সৌ নয় কয়েক লক্ষ মানুষ আমার সামনে এসে হাজির হয়েছে ওরা বলছে আমাদেরও নাম মোহাম্মদ ওদেরকে ডাকিয়ে নি তবু ওরা চলে আসছে ওদেরকে যদি শোধাচ্ছি ওরা বলছে আমি ভাবছিলাম যে আমাকেই এমনি করে চলে আসছে আল্লাহ এখন ওদেরকে কি বলব আল্লাহ তাআলা বলছেন ফরিস্তা জিব্রাইল শোনো আমার নবীর হাতে যেহেতু দুয়ার খোলার পাওয়ার আছে আর ওই দুয়ার খোলার জন্য নবীকে ডাক করা হয়েছে আমার নবী মোস্তাফার দ্বারাতে জান্নাতের দরজা খুলিয়ে লাও জান্নাতের দরজা খোলা করাও আর ওই নবীর নামের সঙ্গে যেহেতু ওদের নামটা মিলছে এই নামের ওসিলাতে ওদেরকে জান্নাত আল্লাহ কত বড় দয়াবান আল্লাহ এই আল্লাহর মতো মেহরবান আর কে হবে দয়ালু কে হবে যে আল্লাহ আপনাকে বাহানাই বাহানাই জান্নাতি বানাবে আপনি যদি গরম দেখান নামাজ পড়ছি মানে জান্নাত গ্যারেন্টি যাব আমি এক কলম লিখি দেব যে আপনার বাপ সুদ্ধা গ্যারেন্টি দিতে পারবে না তার কারণ নামাজ পড়লেই জান্নাত পাওয়া যায় না হজ করলেই জান্নাত পাওয়া যায় না যাকাত দিলেই জান্নাতি হওয়া যায় না জান্নাতি হওয়ার জন্য দুটো জিনিস দরকার একটা হচ্ছে আমাদের নবীর দোয়া আর দুই নাম্বার হচ্ছে আল্লাহর দয়া